পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 ব্লকের রাস্তার ওপরে টানা বৃষ্টির জলে জলমগ্ন বেশ কয়েকটি গ্রাম। রান্না ও খাওয়া দাওয়া প্রায় বন্ধের মুখে, জল নিকাশি বেহালের জন্য এরকম অবস্থা বলে দাবি গ্রামবাসীদের। পটাশপুর 2 নম্বর ব্লকের শ্রীরামপুর, জয়কৃষ্ণপুর, পরিহারপুর, দাড়িকাপুর, খড়কাপাটনা এইসব এলাকায় জলমগ্ন। কোথাও চলাচলের রাস্তার উপর হাঁটু সমান জল, আবার কোনো জায়গায় এই জল রাস্তা ছাড়িয়ে ঢুকতে শুরু করেছে বাড়ির মধ্যেও, যার ফলে বেশ সমস্যায় পড়তে হয়েছে এলাকার বাসিন্দাদের। এলাকার বাসিন্দা স্বপন সাহু বলেন, এই এলাকার জল নিকাশিগুলো দীর্ঘ 4-5 বছর ধরে কোনো রকম ভাবে পরিষ্কার করা হয়নি, যার ফলে একনাগাড়ে বৃষ্টিতে সেই সব জল বের হতে না পারার ফলে এই সমস্যা দেখা দিয়েছে। এলাকার জনপ্রতিনিধি বা প্রশাসনের কারোর কোনো হেলদোল নেই। যদিও এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে পটাশপুর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন জানা বলেন, এলাকার বেশ কিছু মানুষ মাছ ধরার লোভে নিকাশিগুলোকে অবরুদ্ধ করে রেখেছে, যার ফলে এই সমস্যা দেখা দিয়েছে। আমি সমস্ত পঞ্চায়েত প্রধানদের বলেছি যে এলাকার মানুষদের বলে ওই সমস্ত জাল তুলে নিতে, না হলে আগামীকাল থেকে পুলিশ দিয়ে এই সমস্ত জাল সরিয়ে দেওয়া হবে। পূর্ব মেদিনীপুর থেকে মনা সাধকের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। নাম বলো? শ্রাবণী সাহু। যেটা দেখলাম যে এক ফোঁটা বৃষ্টি হতেই এক হাঁটু জল হয়ে গেছে রাস্তার উপর, সেখানে ঘরের মধ্যেও জল ঢুকে যাচ্ছে, কারণটা কি? কারণ জল নিকাশির ইয়ে নেই, তার সুবিধা নেই, এখানে জল জমে যাচ্ছে ঘরে, জল উনুনে জল, মা রান্না করতে পারছে না, আমরা পড়তে বসতে পারছি না, এবার বৃষ্টিতে মেঝে ভিজে গেছে, এই জন্য জল নিকাশির ব্যবস্থা। কত বছর ধরে এইভাবে হচ্ছে? অনেক বছর ধরেই হচ্ছে, এবারে কোনো ব্যবস্থা নেই, তাই বেশি বৃষ্টি হলে একটু হয়ে যাচ্ছে। আর কি কি সমস্যা হচ্ছে? আর সমস্যা বলতে এই জল নিকাশি নেই, জল ঘোটা ঢুকে যাচ্ছে। প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? প্রশাসন কিছুই ব্যবস্থা নিচ্ছে না, কোনো ইয়ে নেই। কি চাই চাই? যাতে একটু ভালোভাবে জল নিকাশি করা যায়, সুবিধা কি যাতে হয়। It's caught in the crossfire.